আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার অনেকদিন পর হাজির হলাম। তো আজকে আমি বানাচ্ছি চিকেন ঝাল ফ্রেজি। তো এর জন্য আমি এখানে চিকেনের বেস্টের অংশ থেকে আমি এখানে এই যে মাংস পাতলা পাতলা করে এভাবে স্লাইস করে নিয়েছি, এখানে আছে প্রায় আধা কেজি, একটু বেশি। তো এটাকে আমি একটু ম্যারিনেট করব। খুবই সহজ আর সিম্পল রেসিপিটা, আর খেতে কিন্তু অনেক মজা। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচ আর আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আর এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমের সাদা অংশটা নিব। আর হলুদ পাটটা ওটা দিব না, ওটা রেখে দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি এখন চিকেনটাকে মেখে নিব। লবণ দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে আমি ফ্রাই করে নেব। তো আমি চুলায় অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক, আর আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা ইনস্ট্যান্ট তৈরি করতে পারেন, আবার আপনারা চাইলে এটা একটু ম্যারিনেট করেও রাখতে পারেন। তো আমি এখানে এখনই তৈরি করে ফেলব, ম্যারিনেট করে রাখবো না। এটা ভালোভাবে মাখা হয়ে গেছে, জাস্ট একটু গোলমরিচের গুঁড়া, একটু কর্নফ্লাওয়ার আর ডিমের সাদা অংশ। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলা রাখতে একটু কমিয়ে দিচ্ছি, মিডিয়াম আছে, এটাকে আমি গোল্ডেন করে ভেজে নেব। তো আমি চিকেনটাকে একটু উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে পাল্টে সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। তো আমার চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিচ্ছি। তো সব চিকেনগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি, আর একটা প্যানের মধ্যে আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 টেবিল চামচ পরিমাণ, তো রসুনটা দিয়ে জাস্ট রসুনটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি এখানে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে যে আমি কিউব করে কেটে একটা একটা করে আলাদা করে নিয়েছি, এখানে আছে প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি। নিয়েছি একটা ক্যাপসিকাম, আর এখানে শুকনো মরিচ নিয়েছি 4-5টা, তো এগুলো একটু আমি তেলের মধ্যে একটু ভালোভাবে একটু মেরে নেব। আর
আর এখানে আমি চারটা কাঁচামরিচ নিয়েছিলাম, দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আমার বাচ্চারা খাবে সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু কম দিব। তো এবার আমি এর মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস। আমি এর মধ্যে কিন্তু কোনো লবণ দিইনি, যেহেতু সসের মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে। দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, কালোটা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এবার আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে পানির মধ্যে কুলিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। তো আমার চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। হালকা একটু গ্রেভি রেখেছি। এর চেয়ে বেশি কুক করলে, এর চেয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, এই জন্য আমি এইভাবে নামিয়ে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে হয়ে গেল আমার চিকেন ঝাল ফ্রেজি। আশা করছি আপনারা এটা সবাই ট্রাই করবেন, খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি। আর আমরা ঘরেই এটা খুব সিম্পলভাবে এভাবে বানিয়ে তৈরি করে খেতে পারি, খুবই অল্প উপকরণে আর খুব অল্প সময়ে এটা আমরা তৈরি করতে পারি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার নিত্য নতুন সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খুদাহাফেজ।